ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম। বাবা তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আস্তে, হ্যাঁ তারকা, কথাটা কেমন জানো? আমার বাবা এক চাঁদ, আমার বাবা এক চাঁদ, আর মা এক চাঁদ। অনেকজন বলে যে কি ব্যাপার, চাঁদের গায়ে চাঁদ লেগেছে বাউল গানটা কি? আমার বাবা এক চাঁদ আর মা এক চাঁদ, এটা কিন্তু আকাশের চাঁদ না। এই চাঁদে চাঁদে যখন গ্রহণ লাগে, আমি হয়েছি আমার ছোট মেয়ে, সবাই সবাই এভরিথিং। এটা কিন্তু বাউল গান, তাই না? তাই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, হ্যালো, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তা কি বলছে, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কেমন ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার পাখো নাই। গো আসতে ওমা গো, কথাটা শোনেন, ঘর কোনটা? এই একটা ঘর, এটা হচ্ছে ঘর, আমি যে মায়ের পেটে ছিলাম একটা ঘর। ঘর আছে দুয়ার নাই, এর মধ্যে কোনো দুয়ার নেই, লোক আছে সারাক্ষণ সর্বক্ষণ লোক আছে, তার বাক্য নাই, কোনো কথা শোনে না। মা যে খায় সেটা সন্তান খায়, তাই মহাজন বলছেন ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। গো এই হচ্ছে কথার মানে, কে তাহারে আহার যোগায় যা মা খায়। আরে বাবা, এই যে এই যখন পেটে ছিল মা যা খেয়েছিল, বা আমি যা পেটে ছিলাম মা যা খেয়েছিল তাই আমি খেয়েছিলাম। লালন সাই কি বলছেন, ঘর আছে তার দুয়ার নাই, জয় গুরু মা জয়, লোক আছে তার বাক্য নাই গো, আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে
জোগায় কে দেখো সন্তাপাতি জাতির গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে গোকুল ভাই ব্যাটুলিয়াম আর যে ঢোল বাজাচ্ছে গোপাল রকম সকলে একটু হাত সবাই ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে ছেলে যদি মাকে ছোয় মা মরে যায় আস্তে এই যে বলি হয় ছেলে ছেলে যদি রাক্ষস হয় ছেলে মরে মাকে ছুলে গো ছেলে মরে যায় যখন মাকে ছোয় কেমন আমি যদি মা রূপে তাকে গ্রহণ করি মা গো তাহলে মা কিন্তু আদর করবে আমি ওই মাকে যদি আমি অসুর রূপে গ্রহণ করি আস্তে মা কথাটা কিন্তু খুব দামি কথা আমি যদি অসুর রূপে ওই যে যেমন দুর্গাকে দেখে অসুররা কেমন লালসায় পড়ে গেছিল না যে এত সুন্দর নারী আমার দরকার যদি মা রূপে যেত তাহলে দেবী দুর্গা তাকে বধ করতো না গেছিল রূপা মানে ওই সুন্দর মা দেবী দুর্গা ওই তাকে ভক্ষণ করবে সেই রূপে যাচ্ছিল তার জন্য তাকে কি করেছে মা একদম শেষ করে দিচ্ছে তাই মহাজন তার ভাষায় বলছেন ফকির লালন ভেবে বলে আমার এক ছোট মা আমাকে অনেক টাকা দিয়েছে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে